আর আমরা মহানন্দা হিজা সংগঠনের উন্নয়নের কাজ করছি। আর হচ্ছে বাংলাদেশ সরকার আমাদের আমাদের কিছুই ছিল না, আমাদের বাবা মা আমাদের বিচ্ছিন্ন করে বাড়ি থেকে বের করে দিয়েছিল, না আমাদের বাড়ি ছিল না ঘর ছিল। আমাদের বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর সাহেবের সোনার বাংলা গড়ানোর সোনার বাংলা গড়িয়েছে সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের আমাদের খালি বাড়ি দেয়নি, আমাদের স্বীকৃতিও দিয়েছে তৃতীয় লিঙ্গ হিসাবে, আমাদের বাড়িঘর করে দিয়েছেন। আমরা আজকাল 200 জায়গার মালিক, একটি বাড়িরও মালিক। আমরা কি বলে যে প্রধানমন্ত্রীকে আমরা এই জানাবো, আমরা প্রধানমন্ত্রীর কাছে আমরা অনেক কৃতজ্ঞ আছি। আর আমাদের একটাই চাওয়া পাওয়া, আমরা মানুষের দ্বারে দ্বারে হাত পেয়ে যেন নাচেতে হয়, আমাদের কর্মসূচি যেন আমাদের প্রধানমন্ত্রী আর পরের বার যেন কর্মসূচি আমাদেরকে কিছু করার সুযোগ দিয়ে দেন, তাহলে আমরা অবহেলিত থাকবো না। আসলে কি বলবো বুঝতে পারছি না, কিন্তু অনেক কিছু বলার। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে আমরা যে আজকে বাড়িঘর পাচ্ছি, আমরা 200 মাটির সহ বাড়ির মালিক হচ্ছি, এজন্য আমরা এতটাই খুশি যে বলে বোঝাতে পারবো না। আমরা ছন্দ ছাড়া ছিলাম, আমাদের নিয়ে কখনো কেউ ভাবিনি, আমাদেরকে প্রধানমন্ত্রী নিয়ে প্রথম কেউ ভেবেছে আমাদেরকে। আমরা দোয়া করি যাতে প্রধানমন্ত্রী বেঁচে থাক, সুখে থাক। আমরা অনেক পিছিয়ে ছিলাম, প্রধানমন্ত্রী আমাদের হচ্ছে গিয়ে 2 কাঠা করে জায়গা দিয়েছে। আজকে আমরা অনেক খুশি যে আমরা হচ্ছে গিয়ে 2 কাঠার মাটির হচ্ছে গিয়ে মানুষ হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ 2 প্রকল্পের আওতায় আমাদের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে 41টি ঘর আমরা হস্তান্তর করছি। এখানে বিশেষ করে বলার মতো এটাই যে আমাদের যারা ট্রান্সজেন্ডার সম্প্রদায় আছে, তারা সমাজে বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে আমরা জানি, তাদেরকে আমাদের সমাজের একই মূলধারায় ফিরিয়ে আনার জন্য তাদেরকে এই গৃহহীন ভূমিহীন হিসেবে আমরা এই 41টি ঘর প্রদান করছি। দ্বিতীয় এবং তৃতীয় ধাপে ঘরগুলোতে ডিজাইন এবং বরাদ্দের যে এই পরিবর্তন হয়েছে, এখনকার ঘরগুলো এবং লেটেস্ট ডিজাইন অনুযায়ী এবং স্পেসিফিকেশন অনুযায়ী আমরা তৈরি করছি, যেভাবে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে সেভাবেই তৈরি করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ উদ্যোগ